Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah alladzi kafa wa salatu ala ibadihi alladzina istawa. এই ঠিকানা আমার ভাবি ভাই অন্য চিন্তা হবে আমি আল্লাহ তোমার
কথাটা বলছে ওজকুরনি বিমাফি আজকুরকুম বিমাফিরাতি খতা এখানে নিয়ে নেবো বুকে বুকে ঠিক করবো এরপরে তোমার দায়িত্ব আমার পক্ষ হইতে আদায় দিব আমার নবীর উসওয়াতুন হাসানার ভিতরে যার জীবন হারাইব এই মানুষের পক্ষ হইতে আমার দায়িত্ব আদায় দিব এই মানুষের বিনা বাইকে জমিনত রাখতে তার মাফ দেওয়া যাইব কবর আদা দিতাম না বিচার আমি করতাম না আনতাম আন আমেরিকা তুমি যখন আমার আমিও তোমার বিচার আর ভাব বিচার তো কাটি বলবো মুসলমান এমন মানুষ বাংলাদেশ আছে কিনা নাই যে মানুষের আমি আল্লাহর পুরো পরিহার করে যাইব জমিন থাকতে আমি আমার গুলাবে মাফ দিয়ে যাইব কমার সাথে আমি ওহু আমি আছি যে আমি আল্লাহ মানবো আমার নাম নিব আমার কাম করতো নয় এমন বছর যে তার দিন যাইতো নয় জানে আমি আল্লাহ আছে আমার করতো নয় জানে আমি আল্লাহ আছি শুধু চেকাতে যাইব জানে আমি আল্লাহ আছি দুশাইয়া বিচার করব জানে আমি আল্লাহ আছি ওনার কি হয়ে যাবে মাইলে যাইব আমার আল্লাহর উপরে হইব তার জন্য তাকে বেজ্জত না করা পর্যন্ত তার বিদায় হইত না বুঝবা কত দিনে কত সালাম দিয়া গেল আরো বলিল নবী তোমার যদি কয়েকটা হতা রইল এই সমস্ত হতা গুলো মানব সমাজ প্রচার করবাহ্লাহ কিছু মানুষই আল্লাহ অভাবই বানায় গরিব সাজায় মানুষ সৃষ্টির 50,000 বছর আগে কবে লেখে নেয় যদি সকালবেলায় মদরা বিলাসে গা বসাইব আল্লাহ জানা আছে এলাকাতে
এরপরে প্রত্যেক
মানব মানবীর আত্মমানবতার সেবায় ডালেন রক্ত সম্পর্ক যার অধিকারে পায় সবার অধিকার আমি তার ব্যবহার যদি ওরা স্যার দেখা যায় না আমি তো নিজে স্যার নিব না চাষার কথা বলি যাও না চেহারা তুমি একটু পারে না যদি তো নিয়ে চেহারা জানে না এই দলিল আমি স্যার দিব না কোয়ালি মা রাজাক না দলিল আমার হেওয়ালি আমার সুবিধা কথা ঠিক না মানুষ আমার গরো হামাইল যদি আমার ঘরে খাবার গরো দেখাই যায় আমার কোনটা করার ঠিক না জীবন গেলে তোমার স্বাস্থ্য সুস্থ রাশি বলা বাইপাস হইয়া বাড়ি খুঁজে আইলাম তার রূপ কমলো না আমি তার রূপ কমতে দিলাম না আমি বুঝাইলাম বললাম তোমার বসে অঙ্গে নিয়ে যাবে না চেহারা তোমার ডাক্তার তোমার আসল সিদ্ধান্ত হবে আমি আল্লাহ ডাক্তার আছে পয়সা আছে এটা সম্পূর্ণ আমার আল্লাহর কাছে বেকার গেছে ধনী আমার দরিদ্র আমার সুস্থ আমার অসুস্থ আমার গোলাম বলো তুমি শান্তি নাই গাড়ি বাড়ি করা যায় হাই পাই চলা যায় রহমত বরকত সালাম আমি আল্লাহ চালার কোন মালিক না সাবধান দুনিয়ার মানুষ আমি ছাড়া তোমার যাই পারবে না এই যে তোমার সামনে সময় বাড়া পারবাই সমগ্র দর্শন বিজ্ঞানে হইয়া সময় বুঝে রাখার সময় যখন দইয়া রাখতে ভাগায় নাই তাহলে আমার পুত্রতর কল কৌশল বিচার ক্ষমতা দেওয়া সদ্য গোষ্ঠীর নাই ফেলে আমি তোর আল্লাহ না উজার কিন্তু লাইলে আল্লাহ রাত্রে অন্ধকার করলাম দিনটা আরো সাজাইলাম আমি যার ঘুম উঠে যাই না বোধ আছে আমার ডাক্তার কমিজানোর ক্ষমতা না
হিংসা অহংকার গৌরব কিনা চিনা সেখানে আমার আল্লাহ চিকিৎসা শুরু হয়ে যাওয়া ঠিক না দিনামার তুমিকা তুমিকার জীবন তোমার আতো নয় আমার আতো মরণ তোমার আতো নয় আমার আতো সুবহানাল্লাহি মুলকি ওয়াল মালিকি তুমি কিন্তু আমি জীবন দিতে পারি জীবন দিতে পারি মরণে বসে তোমার গলায় বাঁধতে পারি আমি আল্লাহ কিন্তু মরণের ভিতরে নাই ফেরে মরে আল্লাহ মানতাই নাই আমি তোমার সব করি বানাইছি আমার দোকানে করা নাই মালিকে গুড়ি বানাইছে গুড়ি আছে হয়েছে আমার রসি লাগাই পায় কষ্ট লাগাই পায় হাফল হাঁটবায় এটা গড়ি গুড়ি করা অসু আছে নি না শোকে বানাইছে কুড়াই লোয়া নাই যে হাসো না বাতাসের কাকে থেকে গুড়ি যায় হবায় মালিকে কেনা হবায় লাইতে করবা আধা ঘন্টা 25 মিনিট টানি ভরা দশ বারো আর দুধটাকে বাতাস বন্ধ হইয়া যা দুধ সাইয়া করবি হুস লাগাটা বলতাম না মানুষের জীবন রসি আমি তোমার দেহের ভিতরে রহিয়া রহিয়া আছি তুমি সাইয়া দেখে না তোমার দেহের ভিতরে আমি আল্লাহ আছি না যে মানুষের তার দেহে বসায় তার দেহের ভিতরে বাইরে আমার আল্লাহ পাওয়া যায় মন্ত্র করে কালী গাছা তুমি কি সুন্দর কোন কলু কাইল মন্ত্র করে মরণ ভরার আগে তার কর্তব্য নাই দুর্বল হইতো নাই বাপে একটা দামা রাখিয়া যায় যদি এই দামা বড়দের নাগাল হওয়ায় বা সাগরের উড়া হওয়ায় খুশি হওয়ায় মার হওয়ায় সিজানা হওয়ায় মাইসের যতন বিচারও আমার হইতো না আমার দেশে আল্লাহ কি আমি আসলাম ইচ্ছা করে এটাকে আল্লাহ বলা হয় ইফতারি মু খামসান কাবলা হামসি
আইলে হয়ে যাওয়া নিয়ামান আইলে হয়ে যাওয়া বেটে আমার নিয়ম দিয়ে বাবা আমি তো জোর দেবো আইলে তো বলে হবে না পাঁচটা সম্পদ জিম্মাদার যৌবন আসলে জোয়ান ছেলে যৌবন কাজ তো নাই হঠাৎ কোন দিন জীবন লইয়া কান হইবাই যৌবন গেলে বেমার আয় না যৌবন কাটলে আল্লাহ মাতায় ধর্ম রক্ষা হরকার নবী চিন্তায় যৌবন বেলায় যদি আল্লাহ না চিনা যায় নবীলে নানা না যায় যৌবন যাওয়ার বাদে আল্লাহ না হলে হামাই তো নাই পজিটিভ কাজ তো নাই খবরে মানত নাই শীতে আইলে তাতে নিজের নষ্ট হয়ে যায় নদী বটে বটে নাই অজু হলে অজু থাকতো নাই শরীরের সত্তা নষ্ট হইয়া যায় নিজের মাইলের পরা বসন্ত যৌবন লইয়া আল্লাহ নাম খায় সাইকেল মোবাইল চালাইবাই কম্পিউটার হামাইবাই বিলাস পিছনে বসাইবাই বড়া বসন্ত যৌবন লইয়া আল্লাহর চিন্তা হয়ে যায় জীবনটা যায় যৌবনে যে মানুষ আল্লাহ ভাই যায় যৌবন গেলে কি আল্লাহ তারে মূর্ত নাই এরা বোর যৌবন লেখার গেছে ভুল হইয়া ঘর নষ্ট হয়ে গেছে আমি পারতাম না তুমি বেমার হওয়ার সময় আজকের টাকা দিয়েছিলাম মেডিকেল ঘটাইলাম বাবা তোমার বমিয়ে গরম করে দেয় না ভয় ভয় আমি তোমার কাছে চিনতে পারি না জানি আরো বলতে হয়ে বল আমার বউ আনছিলে বয় বউ নাই রেস্তা দেবলে ভাই কিনা হয়ে যায় ভাই আমি তোমার গিয়ে তোমার দেয় না ভাই আব্বা তোমার ঘরে না দুধ খাই পয় ফ্লাক্স ফসলা আছে না বাবু আমার ডাকবার তিন চার সময় কাপ দিলে আব্বা আমাকে ভাই বয় শোনা আব্বা নবাদ না রাই হইত নাই বেটা আবার রাইতাম না বুঝে পায় না রাইলে হইত নাই স্বাস্থ্য নষ্ট করবার একবার রাও আটায় একবার মাথা আটায় আরাম নষ্ট করিলাম যেমনি আরাম নষ্ট হয়ে গেছে বুঝা বেটা উঠছে আবার ভাত খাইতেছে কোনো বুঝে হানে আবার নমাজ বলতায় নাই মারলা হান যে বুঝি আদর দেবায় ই বুঝি আদর বিলা বিলাই যায় তাই কমাই শোন নমাজও বলতাম না বাপ ভাইতাম না যা করে আল্লাহ বালা বহু আছে বড় হয় না আব্বা না ঘুমাইবা দিতাম না খাইয়া ঘুমাইবার বাতর কথা হইয়া যেমনি মুরুটি উঠছে মানে হানে হানে হইয়া গেছে না মাল রয়েছে মাল রয়েছে কিতা কথা ঠান্ডা লাগতাম না মাটি আছে তুমিও করবার তোমার বলিল আচ্ছা জমা তুমি মনে হয় না ভালো ভালো হয়েছে এসে আসা একটা গাছ বসন তিনটা রাত কইলা সালাম দিলে হয় কলমে লেখ আমাদের মাঝে
আপনি গ্রামের শ্রেষ্ঠ ধনী, আপনি যে সময় ভালো হইবেন
আপনার মুখ রক্ষা করবার লাগে মধ্যবিত্ত পরিবারে এখন 2,000-3,000-4,000 এক ঘন্টা মাতামাতি করলে আপনার মুখের দ্বারা 1,00,000 টাকা আদায় হইয়া যায়। 7 বছর বিয়া আমার অতিবাহিত হইয়া যায়। এর ভিতরে 3 সন্তান বিদায় কামার উচিত। আজকে বলি এই চাষা দুনিয়ার নাই যে পর্যা পাইয়া বলিয়া বাকি বাড়াইব আপনার নয়। চাষা মরা আগে মাটির চলে যাইবার আগে ই ভুলি শত্রু বাইলে বেশ তো আপনি ঠিকানা হইব। আমার লাখান মর্তুজারি রে 1,00,000 টাকা দিলে হি দোয়ার সমান হইত নাই কথা ঠিক নি না ঠিক না আমার ইলা অভাব নাই ইলা হাইদার দোয়া করতাম পারতাম নাই আমারও তো পয়সারও দরকার নাই যারা দরকার আছে এখানে দিবাই ফাঁস মেলাইয়া কই বড় ঘুমাই দেখেন দোয়ার তো নাই আর তোমার বতার সেবায় চেহা দিতে নাই কই বড় গেলে ডান্ড হাই নয় দুষ্টায় বাড়তায় না। আসছো না বা আসলে কথার মান হয়ে যায় আসলে কথার মান হয়ে যাবে ধর আমি কৌতুকের দেওয়া কৌতুক লাগবে যে মানুষের কুরআনে কালিমার উসিলা দিয়া হাদিসের ব্যাখ্যা দিয়া মানুষের বুঝিয়া যায় আলিম নয় ওয়ালাকিন আলিল মা তাকওয়াল কুলুব। এই মানুষের ভিতরে আল্লাহ ডর পাওয়া যায় ভয় পাওয়া যায় মাদ্রাসায় লেখা পড়া না করলেও আলিম হইয়া যায়। আল্লাহ ডর নাই ভয় নাই তাকুয়া নাই মদিনা ইউনিভার্সিটি পাস করলে খানাই তো নাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ধরলে খানাই তো নাই যদি আল্লাহ ডর তার ভিতরে না পাওয়া যায় বলে মাইসে সূর্যা কথা হইয়া যায় তার কথার মধ্যে সুর আছে নূর নাই অনেক মানুষের বাংলা বাংলা শব্দ দিয়া কথা হইয়া যায় কি বাংলা শব্দের মাঝে আল্লাহ নূর পাওয়া যায়। আমার আল্লাহ বলি ফুলতলির সাহেবদাদা উত্তর শুনি যে ছোট মানুষের ওয়াজ শুন নয় এরা কণ্ঠর মাঝে সুর নয় তবে কথার মাঝে এত নূর আছে কোন আলিমর মাঝে ইলা নূর নাই। ঠিক আছে আলিম সুরের নাম নয় আমরা বানাই যে কুটিল করছি বক্তা মানুষ সিংহ বেশি যদি মানুষ হইয়া যায় আর যদি আমার কুকুরের চাইতে তার মান কমে যায় পাটকে বলে সোনালি হাঁস আগুন লাগলে কিন্তু সরব না মানুষ ব্যস্ত যাইবাই যদি ভাল বৃষ্টি যায় উড়ে হাইয়া হয়ে যাইবা ঠিকানা না পিলে কোনো পুত্র উঠব দুজনে গুরুত্ব দুজন পুত্র উঠব কেয়ে উনি না মানুষ দুজন যাইবাই যদি আল্লাহ না পাওয়া যায় নবীন আসি না যায় হাজরি নিকেরাম পাল্লা পাক কাবারে কাওতালায় আপনারে শিক্ষা দিছই নদীর মাধ্যমে বুঝাইছই হায়াত একা কামলা মৌতিকা হায়াত আছে মৌতে পাইত নাই এমন দশর হলে আপনার দিন যাইত নাই হঠাৎ কোন দিন মৌত রাত হল হয় এ ঘরে আগর বেসার্থ নাই যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে পারো
মানবে না সে সরকারের দোহাই, ও এলাহি তোমার মতো দরদ আর নাই। আজ যাইতে দিন আইবো, সে সময় লইব সরকারে হইল খানাই তোমায়, সরকারও করি যাইবা তার কাবায়। খালি গড়ায় খালি আল্লাহ গড়ায়, আল্লাহ দ্বারা মানছে তাকে সালাম জানায়। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের বেলায় আজ যাইলায় আইয়া কইয়া বেলাল, ইন্না রব্বাকা ইয়াকরাম আলাইকা সালাম, ও বেলাল আল্লাহ হইছেন তোমারে সালাম। আজ যাইলে কইয়া বেলাল সালাম, এই সালাম মানুষ নেই ফোকাসাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমারে, ও ভাই বেলাল এদিকে আয়, তোমার পিঠের কাপড় সরাইয়া মরে দেখাইবা। বারবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিটির মাঝে কত সুমা গাইছে। আরবের মানুষকে ফিয়া গেছে উমর, ইতা ঠিক নাই, হাফসি গোলাম ওর গায়ে কিনা তুমি সুমা গাইলাই, এর বংশমালা নাই, তুমি ঐতিহ্য নষ্ট কর নাই, কুরেশের সন্তান হইয়া তামাম দুনিয়ার মুসলমানের বাদশাহ উমর হাফসি গোলাম ওর গায়ে কিনে সুমা গাইলাই। বাইরে উমর, ও বেলাল বেলালের পিঠের মাঝে সোনা পাইলে আমি উমরে নবীর ইমানের স্বাদ পাওয়া যায়। বংশ গৌরব হাজে না, হাফসি গোলাম বুঝে না, ইমানের জলে যে জ্বলিয়া গেছে কার তুলনা দুনিয়ার মাঝে হয় না। কইল তারে কইল নারে তাই পাবে জানালে মন, কাটতে খুদাতে মৌসুদা ভান করে পাগল মন। বেলালে জানে কোন জিনিস ভাইছে, বেলালে গেলে তোর আমি মানাইছে ইমানের বলে বলিয়া হইছে আল্লাহু আহাদ আল্লাহ আহাদ কইয়া সিদ্ধান্ত লাগাইছে। হুমায়ুন ইবনে হলবে কান ওর মধ্যে বাস লাগাইছে, ছেলে মেয়ে লাগিয়ে দিছে, পাড়ার প্রতিনিধি ছেলে হইয়া দিছে। আমার কেনা গোলাম যারা ভালো আমার ভাই কোনো সমস্যা নাই, বেড়ালে মাইর খাইয়া আল্লাহ আহাদ আল্লাহ আহাদ চিৎকার হইয়া গোলাম আটায় শব্দ শুনিয়া আমি বলবার জন্য তোলা হয়ে যায়। যখন বেলাল তুমি চিৎকার দিও না, আল্লাহ জুড়ে হইও না, মানুষ মাইয়া ইটা হলো পালা নাই, যত জুড়ে হইবাই শাস্তি পাইবাই তোমার স্বার্থ নাই, এলাকি পরামর্শ দিয়া আমি তোমারে ওয়াদা দিবাই আল্লাহ হাতুন জুড়ে হইবাই না ফিটা লাগবাই না। আমি আসলাম তোমারে দিবার ভাই, এত টাকা দর ছেলে বেলাল তোমার এসে জয়া দিবার টাকা আমার কাছে নাই, ধৈর্য ধর ভাই সবর হল ভাই, কয়েকদিন বাদে যে শুনে তোমারে সারাই নি যাই, এখন আমার ওয়াদা দিবাই তুমি আল্লাহ হাতুন তুমি মরে বুঝাই ভাই, আমি আর বুঝাই বুঝ মারতাম না, আর ভাবন তো নাই, ওরা আমারে মারিয়া যায় আমার বড় বেতা ভাই, জানো আমার আঘাত লাগি যায়, তবে আল্লাহ হাজুর হইয়া চিৎকার মারলে সকল দুঃখ পানি হইয়া যায়। আবু বকর আমার জান যাইব, আমি আল্লাহর নাম সালতাম না, এটা করে আল্লাহ ওকের করেছিল বেলালে বেদিনের দলে পাশি কাশে রসি বলে রাস্তায় টানে, তবু হজরত বেলাল প্রেমের কাঙ্গাল তাওহীদের কলেমা পড়েন জবানে, প্রেম করো রে মানব জীবনে তাকিতে হুসে, প্রেম করো রে মানুষে সুদা বিন্দু পান করে নেই ভুবনে। বেড়ালে যেসব পাইছে ইলাই মানুষ আর ভাগ বেঁচে আছে, আমার নবী মুহাম্মদ রসুল্লাহ
আম্মাজান হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারিয়া সাসাবতেন গোরময়া সারিয়া গারে হেরা গেলা কিতা গায় পায়া জাহান্নাস লাইয়াল গুনাহি রাতের পর রাত দিনের পর দিন নবী গারে হেরায় কত সয়া ক্লাব স্বর্ণ আদর সব পাওয়া যায় যদি এক রাত নমাজ করে কাবা সরি পড়ি যায় কত সব তুই আমার নবী জেনে গারে হেরায় ভুয়া মুগুরি করবি বাহারি তাওহিদুল্লাহ তাআলা নবী গেছে আল্লাহ প্রেম সাগরণি মসজিদ ওই বাজায় আল্লাহর সাথে পায় দুনিয়ার সকল সরকার নষ্ট হইয়া যায় আল্লাহর নাম বলে গোয়ে দিবারা চলছে যার প্রেম তরঙ্গে ভেঙে ভেঙে এ দুনিয়ার সব দুয়ার গে আল্লাহর পাইবার দায় গারে হেরায় জিব্রাইল আদনাইয়া ভাই ইকরা বিসমি রব্বিক আল্লাযী খালাক আল্লাহ হইছে নহা মুয়াক্কাল হুজরে হল মহান অধিকারী আমি তোর বলাত নাই ফাগাত করি জিব্রিল জিব্রাইল জলাইয়া চলে যায় তিনবার সাড়ে তিনবার হইয়া যায় তিনবার হয়ে নক যে আলহামদুলিল্লাহ এক মুসাফির দাওয়াতুল মুসাফিরে মকবুল দাওয়াতুল মুসাফিরে মকবুল দাওয়াত আমি ঘরবাসী ব্যাপার উপা ওয়াহিদ দাওয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আগামী চলে যায় অবশ্য আমি এখানে আরে ভাই মন বলি আমি সচেতন হব আগে আমরা এর আসব আন্তুম কাদুস নাই সাজারা তিন আমরা এক কাছে দুই টা অনেক তো কৃষি মানুষ তো শুনবো কয়লা আমি আসবো ওয়াহিদ দাওয়াত আলহামদুলিল্লাহ।